নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত থাকবেন, তার কারণ আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা নিজেরা বাড়িতে বসে চেক করুন আপনাদের বাংলা ব্যাকরণ থেকে যদি কোনো কোশ্চেন হয় আপনাদের পারফরমেন্সটা কীরকম আছে, আর সেই পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হবে। তো চলুন, আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হবে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা সৎভাবে ক্যালকুলেট করে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনারা যেরকম কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন পর্যায়ে আছে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আমরা আজকে আলোচনা শুরু করবো 316 নম্বর প্রশ্ন থেকে, যেটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। আর আপনারা যদি এর আগের যদি ভিডিওগুলো দেখতে হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে আমাদের একটা ফোল্ডার বানানো আছে, সেখানে আপনারা বাংলা ব্যাকরণের যাবতীয় মোটিভেশনাল ভিডিও পেয়ে যাবেন। এবং এছাড়াও যদি আপনাদের লাইভ যদি কোনো কোশ্চেন জানার দরকার হয়, সরাসরি আপনারা যদি কোনো কোশ্চেন জানতে চান, তাহলে আমরা রোজ সকাল 8টা থেকে 10টা অবধি লাইভ ক্লাসে থাকি, আপনারা তখন আমাদের সাথে রিয়েল টাইম বেসিসে আপনাদের প্রশ্ন করতে পারেন, আর আমরা চেষ্টা করব আপনাদের সদুত্তর দেওয়ার। আর এখন আমরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন থেকে, আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত। তো চলুন, প্রথম প্রশ্ন, কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে? অপশান ক হস্যই হস্যু, অপশান খ হস্যই দীর্ঘই, অপশান গ হস্যই হস্যু, এবং অপশান ঘ হচ্ছে হস্যু দীর্ঘ। 316 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ হস্যই হস্যু, সরি হস্যু দীর্ঘ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 317, শব্দের আদিতে নাবোধক বা অধ্বনির উচ্চারণ কেমন হয়? অপশান ক সংবৃত্ত, অপশান খ বিবৃত, অপশান গ দ্বিত, এবং অপশান ঘ হচ্ছে ঘোষ। 317 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান খ বিবৃত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 318, নিচের কোনটির আদি অধ্বনি সংবৃত্ত? অপশান ক অরুণ কমা অরুণ অব্লিক করুণ, অপশান খ অজগর, অপশান গ অসময়, এবং অপশান ঘ অনহার। তাহলে 318 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক অরুণ কমা করুণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 319, পরবর্তী স্বর সংবৃত্ত হলে শব্দের আদি অ কি হয়? অপশান ক বিবৃত, অপশান খ স্বাভাবিক, অপশান ক অবিবৃত, এবং অপশান ঘ সংবৃত্ত। 319 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ সংবৃত্ত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 320, নিচের কোন শব্দে অধ্বনির সংবৃত্ত উচ্চারণ হয়েছে, অথবা কোন শব্দটির আদি অ এর উচ্চারণ সংবৃত্ত? অপশান ক তৃণ, অপশান খ মৌন, অপশান গ অতি অব্লিক করুণ অব্লিক অতুল, এবং অপশান ঘ হচ্ছে অমানিসা। 320 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ অতি কমা করুণ কমা অতুল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 321, নিচের কোন শব্দটিতে অধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায়? অপশান ক মৌন, অপশান খ তৃণ, অপশান গ অমানিসা, এবং অপশান ঘ অতি। 321 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ অমানিসা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 322, তর তম তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদে অন্তত অ কি হয়? অপশান ক বিবৃত হয়, অপশান ক প্রকৃত হয়, অপশান গ সংবৃত্ত হয়, এবং অপশান গ অপ্রকৃত হয়। 322 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ সংবৃত্ত হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 323, অধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি? অপশান ক প্রতিভা, অপশান খ প্রচুর, অপশান গ প্রত্যয়, এবং অপশান ঘ প্রিয়তম। 323 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ প্রত্যয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 324, একাক্ষর শব্দের হস্যই এবং দীর্ঘই দুটোই কোন ধ্বনি হয়? অপশান ক রস হয়, অপশান খ দীর্ঘ হয়, অপশান গ রস ও দীর্ঘ হয়, এবং অপশান ঘ প্রান্তিক হয়। 324 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ দীর্ঘ হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 325, বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর ও দীর্ঘস্বর থাকলেও উচ্চারণের পার্থক্যের জন্য কি হয়? অপশান ক অর্থের তারতম্য ঘটে, অপশান ক অর্থের তারতম্য ঘটে না, অপশান গ অর্থ বোধগম্য হয় না, এবং অপশান গ অর্থ সম্পূর্ণ বদলে যায়। 325 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ
সরি এটা গ না, এটা অপশন খ হবে, ঠিক আছে? কেননা এখানে দেখুন একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তাই এটা খ হবে, তা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে তার জন্য এটা অর্থের তারতম্য ঘটে না, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 326, কোন ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়? অপশান ক অ, অপশান খ এ, অপশান ঘ দীর্ঘই, এবং অপশান ঘ ওই। 326 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 327, এ ধ্বনির উচ্চারণ কোন ধরনের হয়? অপশান ক সংবৃত্ত ও বিবৃত, অপশান খ বিবৃত, অপশান ঘ সংবৃত্ত, এবং অপশান ঘ হচ্ছে অর্ধ সংবৃত্ত। 327 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক সংবৃত্ত ও বিবৃত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 328, বাংলা নাম ও রোল নাম্বার যথাযথভাবে পূরণ করে বৃত্ত ভরাট করবে, এই বাক্যে করে শব্দে অ ধ্বনির উচ্চারণ অপশান ক হ্রস্ব, অপশান খ দীর্ঘ, অপশান গ সংবৃত্ত, এবং অপশান ঘ বিবৃত। 328 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ সংবৃত্ত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 329, কোন শব্দটিতে এ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে? অপশান ক কে, অপশান খ বেলুন, অপশান গ কেশব, এবং অপশান ঘ দেওয়ার। 329 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ দেওয়ার। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 330, নিচের কোন শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে? অপশান ক সে, অপশান খ যেথা, অপশান গ কেষ্ঠ, এবং অপশান ঘ খ্যামটা। 330 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ খ্যামটা। তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন সলভ করে ফেললাম। আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে কে কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা পোস্ট করুন, এবং আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাস্কের প্রশ্নে। আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরধ্বনির বা স্বরসঙ্গতির কারণে বিবৃত অ এর উদাহরণ কি? আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে বিবৃত অ এর উদাহরণ কি? অপশান ক কলম কমা যত, অপশান খ অধীর কমা অতুল, অপশান গ অমর কমা অনেক, এবং অপশান ঘ অমানিসা কমা অনাচার। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন বলছি, পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে বিবৃত অ এর উদাহরণ কি? অপশান ক কলম কমা যত, অপশান খ অধীর কমা অতুল, অপশান গ অমর কমা অনেক, এবং অপশান গ হচ্ছে অমানিসা কমা অনাচার। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে হবে তাদেরকে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।